মানুষের জীবন দীর্ঘ। জীবন চালানোর পথে মানুষ অনেক মুহূর্তের স্মৃতি রেখে যায়, যার বেশিরভাগ কিন্তু মানুষ একসময় ভুলে যায়। কিন্তু কিছু স্মৃতি আছে যা মানুষ কখনোই ভোলার নয়। এরকমই একটি স্মৃতি হলো আমাদের বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, যা আমাদের নিকট বসুরহাট হাই স্কুল। আজ আমরা আমাদের এই হাইস্কুল কেন্দ্রিক স্মৃতিগুলো স্মৃতিচারণা করব। এটাই ছিল আমাদের প্রিয় আড্ডা স্থল, আমাদের দুষ্টু স্থান, কিংবা কিছু মধু স্মৃতিও এই বারান্দাকে ঘিরে গড়েছিল। আর বলতে গেলে কি, আমাদের এই বারান্দায় ছিল মূলত আমাদের স্কুল, আমাদের হাই স্কুল। আমাদের পড়াশোনা, স্যারদের সাথে দুষ্টুমি বা কিংবা আমাদের বন্ধুত্বের বোঝাপড়াগুলো এই বারান্দাকে ঘিরেই হতো। ক্লাসরুমে যেমন পড়াশোনায় মনোযোগী ছাত্ররা ছিল, ঠিক তেমনি ছিল মোবাইল প্রেমী ছাত্ররাও। আর অফিস রুম, এই অফিস রুমই ছিল আমাদের সকল ভয়ের উৎপত্তি স্থল। কিন্তু এখানে আমাদের প্রিয় মানুষগুলোর মুখচ্ছবি একত্রিত ছিল। হ্যাঁ, কেউ কেউ হয়তোবা কড়া নজরে তাকাতো, আবার কারো দৃষ্টি ছিল মধুর, হয়তোবা একটু আশকারাও ছিল তাতে। আমাদের পা হয়তো থরথর থরথর করে কাঁপত অফিসের নাম শুনলে, কিন্তু পরবর্তী মুহূর্তে ভয়টা কেটে যায় একসময় যখন স্যারেদের আদর আমাদেরকে ঘিরে রাখে সবসময়। অফিস রুমের পেছনে এগিয়ে গেলেই অন্ধকারাচ্ছন্ন একটি রুম। হ্যাঁ, এই রুমেই বিদ্যালয়ে ভর্তির এবং বিদ্যালয় থেকে বিদায়ের সকল কার্যক্রম সম্পন্ন হয়। এই ব্যাপারে কিছু না বলাই ভালো। আর এ ব্যাপারে হ্যাঁ, জয়দেব দাই ভালো জানে। প্রত্যেক ক্লাসে এমনও কিছু ঘটত। আমাদের এই প্রিয় হাই স্কুলে এরকম কিছু আমরা কল্পনাও করতে পারি না। Get low when the whistle goes.